আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সামিয়া স্নেহা ব্লগস। আমি সামিয়া স্নেহা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব, এই টপিকটি হচ্ছে উচ্চ রক্তচাপ, মানে হাই ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশার কিংবা প্রেশার বেড়ে যাওয়া এই সমস্যা নিয়ে কিন্তু অনেকেই ভুগছেন। অনেকে ভাবেন যে উচ্চ রক্তচাপ একমাত্র বয়স্ক মানুষেরই হয়ে থাকে, কম বয়স্ক মানুষের হয় না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। উচ্চ রক্তচাপের যে সমস্যাটা, মানে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, যেটাকে আমরা হাইপারটেনশন বলে থাকি, এই সমস্যাটা যে কারণেই হতে পারে, বিভিন্ন ধরনের কারণে হতে পারে। অনেকের অনেক হরমোনাল প্রবলেমের জন্য হতে পারে কম বয়সে, কিংবা বয়স্কদের হতে পারে তাদের বিভিন্ন রিজনে, এটা হতে বিভিন্ন প্রবলেম বা ডিজিজের কারণে হাই ব্লাড প্রেশার হয়ে থাকে। হাই প্রেশার সাধারণত প্রাইমারি আর সেকেন্ডারিভাবে ভাগ করা যায়। হাই প্রেশার কিংবা উচ্চ রক্তচাপ এই সমস্যাটি কিন্তু খুব কমন। এটি এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব, হাই ব্লাড প্রেশারের সমস্যাটা কেন হয় বা কিভাবে হয়ে থাকে শরীরে। আমাদের শরীরে যে রক্তনালীগুলো আছে, এগুলো কিন্তু সংকুচিত প্রসারিত হয় প্রয়োজনে। যখনই রক্তনালীটা শক্ত হয়ে যায়, তখনই এটা প্রয়োজনের সময় সংকুচিত প্রসারিত হতে পারে না, ঠিক তখনই আমাদের হাই ব্লাড প্রেশার দেখা দেয়। এছাড়াও অনেক ধরনের হরমোনাল প্রবলেম থাকে, যে কারণে শরীরের ব্লাড প্রেশার খুব বেশি বেড়ে যায়। এছাড়াও অনেকে ভাবেন যে কম বয়স্ক যে মানুষ থাকে তাদের এই হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকতে পারে না বা হবে না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। যে কোনো মানুষেরই হাই ব্লাড প্রেশার হতে পারে বা উচ্চ রক্তচাপের যে সমস্যাটা, এটি হতে পারে। অনেক সময় এই হাই প্রেশারের প্রবলেমটা ফ্যামিলিয়াল হতে পারে, মানে আপনার পরিবারের বা আপনার ফ্যামিলির মধ্যে এমন কোনো পার্সন আছিল বা ছিল যাদের এরকম হাই ব্লাড প্রেশারের সমস্যা ছিল। তো এটি যদি আপনি জানেন যে আপনার ফ্যামিলিতে আমার মানুষ ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ আপনি পূর্বে থেকেই জানেন যে আপনার ফ্যামিলিতে এরকম হাই ব্লাড প্রেশার পজিটিভ আছে মানুষ। সেজন্য এরকম কোনো সমস্যা দেখা দিলেই আপনাদের ডক্টরের পরামর্শ নিতে হবে। অনেক সময় এই হাই ব্লাড প্রেশারের যে প্রবলেমটা বা উচ্চ রক্তচাপ যে প্রবলেমটা, এটি সুপ্ত অবস্থায় থাকে, ধরা পড়তে চায় না। অনেক দিন এই রোগে ভোগে অনেক নতুন নতুন সমস্যা শরীরে দেখা দিতে পারে। সেজন্যই খুব প্রাথমিক অবস্থায় যদি আপনার এই প্রবলেমটা দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনি খুব সামান্য চিকিৎসা নিলেই খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আর খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারবেন। তো আজকে আমি এখন বলবো আপনি কী কী জিনিস খেলে বা কী কী জিনিস অ্যাভয়েড করলে আপনি খুব ঘরোয়াভাবে এই হাই ব্লাড প্রেশার প্রবলেম থেকে মুক্তি পাবেন। আমরা ঘরোয়াভাবেই যদি কিছু জিনিস অ্যাভয়েড করি বা কিছু জিনিস আমরা পরিবর্তন করি জীবনে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই হাই ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকতে পারে আর আমরা সুন্দর জীবন লিড করতে পারি। তো এখন আমি আলোচনা করব কিভাবে আপনারা প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারেন। প্রথমত, আমাদের খাবারের তালিকায় যে লবণ আমরা খাই, সেটাকে আপনাদের অ্যাভয়েড করতে হবে। অনেকে একটি প্রশ্ন করেন যে কাঁচা লবণ খেলে প্রেশারে প্রবলেম হয়, তো আমরা সেই লবণটাকে যদি ভেজে খাই তাহলে সেক্ষেত্রে তো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, আমরা খেতে পারি। এটি কিন্তু খুব কমন প্রশ্ন থাকে প্রত্যেকটা পেশেন্টের, যে আমরা যদি লবণ ভেজে খাই তাহলে তো আমাদের কাঁচা লবণ খাওয়া হলো না, আমাদের ব্লাড প্রেশারে কোনো প্রবলেম এটা ক্রিয়েট করলো না। এটি কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা। লবণ আপনি ভেজে খান বা যেভাবেই খান, এটি কিন্তু আপনার প্রেশার বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করে। সেই জন্য আপনি তরকারিতে যে লবণটা ব্যবহার করবেন, এটিই আপনার লবণ ব্যবহার করে। এছাড়া আপনি কোনো ধরনের এক্সট্রা এডেড লবণ খেতে পারবেন না। যেমন অনেকেই ভাত খাওয়ার সময় কিছুটা লবণ নিয়ে খেয়ে নেন, এটি কিন্তু খেলে আপনার ব্লাড প্রেশার কিন্তু আরও মারাত্মকভাবে বেড়ে যাবে। সেজন্য আপনারা তরকারিতে যে লবণটা ব্যবহার করবেন এটি খাবেন, কোনো ধরনের এক্সট্রা লবণ খাওয়া যাবে না। এটা অবশ্যই আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে বা আপনাদেরকে ফলো করতে হবে। বাড়িতে যে বয়স্ক পেশেন্টরা আছে বা বয়স্ক মানুষরা আছে, তাদের এরকম কোনো সিমটম দেখা না দিলেও তাদের কিন্তু এরকম এক্সট্রা যে লবণ খাওয়ার অভ্যাসটা আছে, এটা কিন্তু প্রথম থেকেই ত্যাগ করতে হবে। কিছু কিছু খাবার আছে যেগুলোতে অনেক পরিমাণে লবণ থাকে, যেমন চিংড়ি মাছ, পনির, এসব খাবারে কিন্তু এমনি এক্সট্রা লবণ অ্যাড থাকে। সেজন্য এই খাবারগুলো আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন কিংবা কম পরিমাণে খাবেন। অনেকে ভাবেন যে আমি তো চিংড়ি মাছ কিংবা পনিরে লবণ ব্যবহার করছি না, সেক্ষেত্রে আমি কেন খেতে পারবো না। এগুলোতে কিন্তু লবণ থাকে, সেজন্য আপনি অবশ্যই খাবারগুলো কম পরিমাণে খাবেন। এমন নয় যে আপনি একদমই ত্যাগ করবেন,
সব কিছু যদি আপনি কম পরিমাণে খান বা অ্যাভয়েড করে চলেন তাহলে কিন্তু আপনি এরকম প্রেশারের সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন কিংবা কন্ট্রোলে থাকতে পারে আপনার ব্লাড প্রেশারটা। বাইরে গেলেন, বাইরের খাবার কিংবা হোটেলের খাবার কিংবা একটা দাওয়াতে গেলেন সেখানের খাবার, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। কারণ আপনি জানেন আপনি হাই প্রেশারের রোগী, সেজন্য আপনার বাসার সবাই আপনার জন্য লবণ কম দিয়ে তরকারি রান্না করেন, কিন্তু বাইরের মানুষ কিন্তু জানে না আপনি হাই প্রেশারের রোগী, সেজন্য তারা কিন্তু তাদের মতো করে মশলা, তাদের মতো করে লবণ ব্যবহার করেই তরকারিটা রান্না করছে। এগুলো যদি আপনি খান সেতে করে কিন্তু আপনার শরীরের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। সেজন্য আপনি যদি জানেন আপনি হাই ব্লাড প্রেশারের রোগী, সেক্ষেত্রে আপনি বাইরের খাবার, টঙের দোকানের খাবার, বিয়েবাড়ির খাবার এগুলো একটু কম পরিমাণে খাবেন। এতে করে কিন্তু আপনি এই প্রবলেম থেকে প্রথম থেকেই বেঁচে যেতে পারেন। হাই ব্লাড প্রেশার হলেই যে আপনি মারা যাবেন বা এরকম কোনো কিছু নয়। যে কোনো রোগী আপনি যদি পরিমাপ করে চলেন কিংবা আপনি যে যে প্রবলেম, যে যে জিনিসগুলো খেলে বা করলে আপনার রোগটা অনেক বেশি বেড়ে যায়, এসব মেনে চলেন নিয়মকানুন, সেই ক্ষেত্রে কিন্তু সব ধরনের রোগী হাতের কন্ট্রোলে রাখা যায়। অনেক সময় বিকেলের নাস্তায় আমরা পুরি, সিঙ্গারা এসব কিছু খেয়ে থাকি, এগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে লবণ ব্যবহার করা থাকে। এতে করে কিন্তু আমাদের প্রেশারের জন্য ক্ষতিকর, মানে আরও প্রেশারটা বেড়ে যেতে পারে। এক্ষেত্রে আমরা অনেক সময় পুরি সিঙ্গারার সাথে আমরা আরও সস, অনেক কিছু অ্যাড করে খাই, যাতে করে আমাদের সমস্যা আরও বেড়ে যায়। এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না, বিভিন্ন রকমের সসে কিন্তু অনেক ধরনের লবণ অ্যাড করা থাকে, সেজন্য এইসব খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তো বিকেলের নাস্তায় আপনি কোনো ধরনের ফল খেতে পারেন, অনেকেই পেয়ারা কিংবা আনারস খায়, তার সাথে আবার লবণ অ্যাড করে খায়, এটা কিন্তু মোটেও করা যাবে না। আপনি যে কোনো ধরনের ফল খেতে পারবেন, শসা খেতে পারবেন, কিন্তু তার সাথে কোনো ধরনের লবণ ব্যবহার করা যাবে না। আমি আবার একটি কথা বলছি, অনেকে বলে থাকেন লবণ যদি আমি ভেজে খাই সেক্ষেত্রে কিন্তু লবণটার কাঁচা রইল না। এটি আমি আবার সুন্দর করে বুঝিয়ে বলছি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটি কথা। লবণ আপনি ভেজে খান কিংবা যেভাবেই খান, এটা কিন্তু আপনার শরীরে ক্ষতি করবে। সেজন্য আপনি তরকারিতে যে লবণটা ব্যবহার করেছিলেন এটাই খাবেন, কোনো ধরনের এক্সট্রা লবণ খাবেন না। এটির জন্য আপনি যা করতে পারেন সেটি হচ্ছে আপনার খাবার টেবিল থেকে যে লবণদানিটা আছে সেটা সরিয়ে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যখন খাবার খেতে বসবেন, লবণ প্রয়োজন হলেও যদি মনে হয় যে আমি লবণ খেতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সামনে লবণের কোটাটি নেই, তো আপনি এটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এই ট্রিকটি ফলো করলে কিন্তু আপনি লবণ খাওয়া কমাতে পারেন। আর খাবারের আপনি যে তরকারিতে অনেক সময় ভাবেন যে আমি তো কাঁচা লবণ খাচ্ছি না, তরকারিতে আমি বেশি করে লবণ দিয়ে খাবো, এটা কিন্তু অনেক ভুল। কারণ শাকসবজি কিংবা তরকারিতেও কিন্তু নিজস্ব একটা লবণ থাকে, এর এছাড়াও আপনি যে লবণটা এক্সট্রা ব্যবহার করছেন সেটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। সেজন্য আপনি আপনার পরিমাণ মতো সবার জন্য যেটা নর্মাল তরকারিতে লবণ সেটাই ব্যবহার করে খেতে হবে। এখন আলোচনা করব আপনি খাবার তালিকা থেকে আরেকটি জিনিস কী বাদ দিবেন, সেটি হচ্ছে চিনি। চিনিও কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর একটি খাবার। আপনি ফলো করে রাখবেন বা আপনি মেপে রাখবেন পুরো সপ্তাহে যেন আপনি 2 থেকে 5 চামচ চিনির বেশি না খান, পুরো সপ্তাহ। আমি আবারও বললাম আপনি এর জন্য আপনি অনেক ধরনের, আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, এতে কিন্তু অনেক পরিমাণে চিনি অ্যাড করা থাকে, সেজন্য আপনি এটা আপনার খাবারের তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। এছাড়াও যে প্রক্রিয়াজাতকরণ খাবারগুলো থাকে এগুলোতেও কিন্তু অনেক সময় অনেক চিনি মিক্স করা থাকে, অনেক ধরনের বিস্কিট আছে যেগুলোতে চিনি অ্যাড করা থাকে, এসব খাবার আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। এগুলো যদি আপনি অ্যাভয়েড করে চলেন তাহলে কিন্তু আপনি ঘরোয়াভাবেই আপনার প্রেশারটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, আপনি সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন। এতক্ষণ আমি আলোচনা করলাম আপনি কী কী খাবার অ্যাভয়েড করবেন, এখন আমি বলবো কী কী খাবার খেলে আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে। আপনি আপনার খাবারের তালিকা থেকে যে আপনি পটাশিয়ামযুক্ত খাবারগুলো অ্যাড করবেন, মানে যেসব খাবারে পটাশিয়াম আছে এই খাবারগুলো একটু বাড়িয়ে খাবেন। যেমন ফলমূল খাবার, ফলমূলে কিন্তু অনেক ধরনের পটাশিয়াম থাকে, সেজন্য কিন্তু আপনি প্রত্যেকটা বেলায় সকালে দুপুরে রাতে খাবারের পরে আপনাকে একটা করে ফল খেতে হবে। অনেকে বলেন যে আমার ফল খাওয়ার অভ্যাস নেই, ফল খেতে ভালো লাগে না, কোনোভাবেই আপনি একদিনই খাবার শুরু করতে পারবেন না, আপনাকে আস্তে ধীরে কোনো একটা অভ্যাস করে তুলতে হবে। আপনার প্রতিদিন অনেক সবজি খেতে হবে, তার সাথে আপনার প্রতিদিন ফল খেতে হবে, এতে করে আপনার পটাশিয়াম লেভেল বাড়বে, আপনার হাই ব্লাড প্রেশারের যে সমস্যাটা এটা কিন্তু কমে যাবে। যাদের মিষ্টি দই কিংবা দুধ খাওয়ার অভ্যাস আছে তারা কিন্তু মিষ্টি দইয়ের পরিবর্তে
টক দই খেতে পারেন। টক দই খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, এছাড়াও আমাদের শরীরের স্কিনকে অনেক সুন্দর করতে সাহায্য করে টক দই, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে টক দই। আমাদের খাদ্য তালিকায় অবশ্যই আপনি প্রতিদিন এক কাপ করে হলেও টক দই রাখার চেষ্টা করবেন, এতে করে ন্যাচারালভাবে আপনার প্রেশার কিন্তু নিয়ন্ত্রণে থাকতে পারে। যাদের ঘরোয়াভাবে এই জিনিসগুলো অ্যাভয়েড করা, খাবার তালিকা অ্যাড করার পরেও আপনাদের রক্তচাপ বেড়ে যাওয়ার যে সমস্যাটা এটা কমছে না, তাদের কিন্তু ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে। দয়া করে ডক্টরের পরামর্শ ছাড়া নিজে প্রেসক্রাইব করে কোনো ওষুধ খাবেন না, ডক্টরের পরামর্শ নিয়েই ওষুধ খাবেন। আর দয়া করে অবশ্যই হঠাৎ করে ওষুধ খাওয়া বন্ধ করে দিবেন না, এতে করে কিন্তু শরীরে অনেক প্রবলেম দেখা দিতে পারে। যদি আপনি ওষুধ খাওয়ার পর মনে হয় যে আপনার শরীরে কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের আপনার ফিলিং ভালো লাগছে না বা আপনার কোনো ধরনের অ্যাবনর্মাল মনে হচ্ছে শরীরে, সেক্ষেত্রে আপনি পুনরায় ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তার আপনাকে ওষুধ বদলিয়ে দেবে, কিন্তু কোনোভাবেই ওষুধ আপনি বন্ধ করতে পারবেন না। এই ব্যাপারটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। উচ্চ রক্তচাপের রোগীরা একটা কমন ভুল করে থাকেন, এটি হচ্ছে আপনি আপনার ওষুধ কন্টিনিউ করার পর একদিন হঠাৎ করে প্রেশার মেপে দেখলেন আপনার প্রেশারটা নর্মাল আছে, তখন আপনি হঠাৎ করে ওষুধ খাওয়াটা বন্ধ করে দিচ্ছেন, কারণ আপনি ভাবছেন আপনি সুস্থ হয়ে গিয়েছেন, এতে করে আপনি ওষুধ না খেলেও কোনো প্রবলেম নেই। কিন্তু এটি কিন্তু আপনার খুব মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ সমস্যা হতে পারে শরীরের জন্য, কারণ এই উচ্চ রক্তচাপটা আপনার শরীরে খুব বেশি সিমটমভাবে দেখা দিবে না। আপনি যদি হঠাৎ করে সাডেন ওষুধ খাওয়া বন্ধ করে দেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার শরীরে মারাত্মক রোগ বা বিশাল আকারের রোগটা দেখা দিয়ে স্ট্রোক কিংবা এছাড়াও অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে। এই হাই ব্লাড প্রেশারের সমস্যাটা মানে ঠিক করতে আপনার একার পদক্ষেপে হবে না, আপনার ফ্যামিলির সাপোর্ট প্রয়োজন হবে। ফ্যামিলির যারা মানুষ আছেন তারা আপনাদের যে হাই ব্লাড প্রেশারের পেশেন্টগুলো আছে তাদের সাপোর্ট করবেন। একদিনে কিন্তু মানুষের অভ্যাস চেঞ্জ করতে পারবে না, তারা যদি প্রথমে অনেক খাবার খেত, ফ্যাটি খাবার বা যেগুলো খেলে ব্লাড প্রেশার বেড়ে যায় সেগুলো খেতে মানা করবেন বা বাধা দেবেন বা অল্প পরিমাণ খেতে বলবেন বা আস্তে আস্তে খাবার তালিকা থেকে কমিয়ে দেবেন। যাদের অনেক বেশি ভাত খাওয়ার অভ্যাস ছিল অনেক চর্বিযুক্ত খাবার দিয়ে, তারা আস্তে আস্তে কমিয়ে আনবেন। যারা প্রতিদিন 4-5টা সিঙ্গারা খেতেন তারা 1-2টা খাবেন, এভাবে করে কমিয়ে আনবেন। আরেকটা কথা, যাদের স্মোকিং করার স্বভাব আছে বা ধূমপান করার স্বভাব আছে সেই স্বভাবটা আপনারা চেঞ্জ করে নেবেন। যদিও এটা করতে খুব সমস্যা বা কষ্ট, কিন্তু আপনি যদি ধূমপানটা ছেড়ে দিতে পারেন এতে করে কিন্তু আপনার আশেপাশের মানুষ থেকে শুরু করে আপনিও অনেক মারাত্মক রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন। কোনোভাবেই হতাশ হবেন না, আস্তে আস্তে চেষ্টা করে যাবেন। যেহেতু আপনার রোগটা একদিনে হয়নি সেক্ষেত্রে আপনার রোগ থেকে পরিত্রাণও একদিনে পাবেন না, আস্তে ধীরে আপনি যদি চেষ্টা চালিয়ে যান সেক্ষেত্রে আপনি কন্ট্রোলে রাখলে আপনি সুস্থ থাকতে পারবেন। এই ব্যাপারটি আপনাদের খেয়াল রাখতে হবে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করে জানাবেন, আমি আপনাদেরকে যথাসম্ভব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।